দখলের দায়ে তুমি আমাদের বহিষ্কার করেছিলে প্রফেসর। এই আজ তোরে দুনিয়া থেকে বহিষ্কার করে দিব। স্যার কি হয়েছে স্যার? ওরা ওরা আমাকে এই তুই আদর ব্যাপারী জাহাজের খবর জমট না কলেজ কম্পাউন্ডে তোমরা স্যারকে অপমান করবে আর আমি চলে যাব? অসম্ভব। তুই যাবি, তোর বাপ যাবে, তোর চোদ্দ গোষ্ঠী যাবে। বিজয়, ওরা সবাই নকলবাজ ছাত্র। পরীক্ষায় নকল করার অপরাধে ওদের আমি এক্সপেল্ড করেছিলাম বলে দেখো ওরা আমাকে মেরে কি অবস্থা করেছে। স্যার, সন্তানের সামনে পিতার গায়ে কেউ হাত তুললে কোনো সন্তানই হাত গুটিয়ে বসে থাকতে পারে না, তাই কলেজ কম্পাউন্ডে সিন ক্রিয়েট করেছি বলে ক্ষমা করবেন। কি বলছো তুমি? সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার অর্থ সিন ক্রিয়েট নয়। তোমাকে দেখে সবাই প্রতিবাদী হতে শিখবে, যেমন আমি। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার। সাগর, খবর পেয়ে ছুটে এসেছি, তোমার কিছু হয়নি তো সাগর? এই বিজয় থাকতে সাগরের কিছু হবে, এ তুমি ভাবলে কি করে? টেলিফোনে বান্ধবীর কাছ থেকে আমি সব শুনেছি বিজয়, গুন্ডাদেরকে তুমি আচ্ছা মতো পিটিয়েছো। আরে বিজয় সময় মতো না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। সাগর, তোকে বলেছি না এসব কথা কখনো মুখে আনবি না? ওকে সরি বাপ। সব বেটা, তুই মরে গেলে আমি বন্ধু বলে কাকে ডাকবো? শিলা কি করে বাঁচবে? ছোট লোক, কত শখ করে তোদেরকে প্রেম করালাম, তোরা বিয়ে করবি, তোদের ছোট্ট একটা সংসার হবে। ওই যে দেখো শিলা, ওই দিকে তোমাদের মতো আরো একজোড়া লাইলি মজনু। আরে ওরা তো আজ পর্যন্ত কেউ কাউকে আই লাভ ইউ বলতে পারেনি। এবার বলবে। এই বিজয়, আরে শোন, পছন্দ হয়? এই তোমাকে বলছি, ওই মেয়েকে তোমার পছন্দ হয়? এসো আমার সঙ্গে এসো। হ্যালো, এই একে তোমার পছন্দ হয়? ভালোবাসার কথা বলতে তুমি এত ভয় পাও কেন? জি মানে আপনাকে অনেক ধন্যবাদ। শোনো, ভালোবাসতে হলে হিম্মত লাগে। জি, অল দ্য বেস্ট, বাই বাই। শেষ পর্যন্ত ওদেরকে তুমি প্রেমের জালে জড়িয়ে দিলে। আমি তো ভেবেছিলাম মেয়েটার দিকে তাকানোর অপরাধে তুই ছেলেটাকে শাস্তি দিবি। না রে, প্রেমে কখনো আঘাত করতে নেই, আমি সব সময় প্রেমের ব্যাপারে সাহায্য করি, ইটস মাই ক্যারেক্টার।
পৃথিবীতে প্রেমের চেয়ে সুন্দর আর কি আছে বল? লাভ মেক্স লাইফ বিউটিফুল। চল। প্রেমে কিন্তু জ্বালাও আছে, তোমার জীবনে যখন প্রেম আসবে তখন তুমিও বুঝবে। আমার জীবনে নো ওয়ে। এই শিলা, এই তো শিলা। কি হয়েছে মা? বেলা কত হলো খেয়াল আছে? বিজয় আর সাগরের নাস্তাটা দিয়ায় মা। তোমার কিছুই মনে থাকে না মা, আজ হলিডে, 11টার আগে ওরা কেউ ঘুম থেকে উঠবে না। একদম ভুলে গিয়েছিলাম মা, ছেলে দুটোর জন্য বড় মায়া হয় রে। অথচ ওরা যেদিন প্রথম ফ্ল্যাট ভাড়া নিতে আসলো তখন তো ব্যাচেলার বলে মুখের উপর না করে দিয়েছিলে, আর এখন ঘরের ছেলের মতো টাইমলি নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। তাতে হয়েছেটা কি? তুই কি বুঝিস না? নিজের হাতে রান্না করে খেতে ওদের খুব কষ্ট হয়, ওদের নিজেদের লেখাপড়া আছে, তার উপর সকালে বিকেলে তোকে পালা করে পড়ানো। ওরা যদি আমার ছেলে হতো তাহলে কি এসব করতে হতো না? গুড মর্নিং, আমার প্রবাসী জীবন শুরু হলো। আপনারা কি ভাবছেন এটাই আমার জীবন? না, কাহিনী তো মাত্র শুরু। হাই ইব্রাহিম, গুড মর্নিং, বাই। আমার মতো অনেক বাংলাদেশি এখানে থাকে, আমরা সবাই সবার আপন। আর এটা হলো আমার গাড়ি। টাটা। বাংলাদেশি সুন্দরী মেয়ে হিসেবে আমার এখানে ভীষণ কদর। ও মাই গড, ক্লাসে সময় হয়ে গেছে, কাম অন, লেটস গো। আমি এখানে পিজা খেতে এসেছি? নো, এই দেখুন, এখানে আমি পার্ট টাইম জব করি, এখানে কাজকে সবাই ভালোবাসে। যাই হোক, দেখুন তো আমাকে কেমন লাগে। এই হলো আমার প্রবাসী জীবন। কাল আবার ভোর হবে, 6টার সময় অ্যালার্ম বাজবে, আমিও শুরু করব নতুন আরেকটা দিন। গুড নাইট, আই মিস ইউ সাগর ভাইয়া, বাই। আই মিস ইউ টু। আমি কিন্তু মিস করব না। আরে বাপ রে, সো নাইস,
বিউটিফুল। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি বিস্মিত হয়েছি। এই মেয়ে যেখানেই থাকুক, প্রথমে আমি ওর সাথে প্রেম করব, তারপর বিয়ে। এ আমার কঠিন প্রতিজ্ঞা। কি যাতা বলছিস বিজয়? ও আমার বোন। ও মা, আমি পছন্দ করলাম আর সাথে সাথে বোন বানিয়ে ফেললি? ও সত্যি আমার বোন, মায়ের পেটের বোন। বেশ শালা, এতদিন বলিস নি কেন? তোর এত সুন্দর একটা বোন আছে। শালা, তুই আমাকে শালা বলে ডাকলি? বউয়ের ভাইকে তো শালা বলেই ডাকতে হয়, কি বলিস? বাহ সীমা, ভেরি কিউট নেম। বিয়ের পর নাম হবে মিসেস সীমা বিজয়, তাই না শালা? এই তোকে না বললাম সীমা আমার বোন? আচ্ছা আচ্ছা মানলাম, আমি যাকে বিয়ে করবো সে তোর বোন হয়। দেখ বিজয়, ভালো হবে না বলছি। কি ব্যাপার, ঘুম থেকে উঠেই তোমরা আবার ঝগড়া শুরু করে দিয়েছো? আরে ঝগড়া না ঝগড়া না, মহব্বত। কি বললি? মহব্বত মানে প্রেম। যার সাথে আমি প্রেম করেছি সে যদি সাগরের বোন হয়, তাতে আমার অপরাধ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রেমটা হলো কখন? এই তো কিছুক্ষণ আগে। এই যে দেখো। উলি বাবালি। বিজয়, ওয়াও সুপার, তোমার সঙ্গে দারুণ মানাবে। থ্যাংক ইউ। বিজয়ের সাথে সাথে তোমারও মাথা খারাপ হয়ে গেছে শিলা। এতে মাথা খারাপের কি আছে? বিজয় তোমার বোনকে বিয়ে করবে, এটা তো খুশি সংবাদ। আলোচনাটা এখানে শেষ কর বিজয়, আমার ফ্যামিলি সম্পর্কে তুই কিছুই জানিস না, জানলে কি হবে জেনে? আমার ভাইয়া ভীষণ রাগী, তার কানে যদি এসব কথা যায় তোকে একেবারে জানি মেরে ফেলবে। তোর ভাইয়াকে আমি না চিনলেও আমাকে তো তুই চিনিস। এতদিন অন্যের প্রেমের ব্যাপারে সিরিয়াস ছিলাম, এখন নিজের প্রেমের ব্যাপারে আমি খুব সিরিয়াস। প্রয়োজন হলে তোর বোনকে নিয়ে আমি শিউ দেশ ছেড়ে পালাবো। সাগরের বোনকে বিয়ে করলে তোমার বাড়ির লোকজন কোনো আপত্তি করবে না তো? নো, নেভার। ভার্সিটি এক মাস বন্ধ থাকবে, এই কটা দিন বাড়িতে গিয়ে ভীষণ মজা হবে। গাড়ির ধোয়া নেই, যানজট নেই। যানজটের কথা মনে হলে ঢাকা শহরে আর থাকতে ইচ্ছে করে না। কথাটা ঠিক বললে না বিজয়, ঢাকা শহরে পড়তে এসেছো বলেই তো সাগরের মতো বন্ধু পেয়েছো। সাগরের বোন সীমাকে প্রেমিকার আসনে বসিয়ে মনে মনে তার সঙ্গে প্রেম করছো। আমার প্রেম হচ্ছে ওয়ান সাইড আর তোমাদের প্রেম হচ্ছে ডাবল সাইড, সেজন্য তুমি যাবার সময় সাগরের কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছ। অবশ্য সীমা এখানে থাকলে তোমার মতো আমার কাপড় চোপড়ও সে। শিলা আসছি মা, মা ডাকছে, আমি এখন যাই। আচ্ছা কি খবর শালা সাহেব, শিলার জন্য মন খারাপ লাগছে? না। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তুই তো খুশি মনে বাড়িতে যাচ্ছিস, কিন্তু আমি বাড়িতে যাবার কথা মনে হলে খুব খারাপ লাগে। কেন? বাড়িতে আমি যেতে চাই না বিজয়, আমাদের এলাকাটা খুব খারাপ, মারামারি গন্ডগোল সবসময় লেগেই থাকে, দিনে দুপুরে মানুষ খুন হয়, সন্ত্রাসীরা সবার চোখের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাহলে তোর ভাইয়া ভাবি তাদের কোনো প্রবলেম হয় না? হলেও কিছু করার নেই, জীবনটা হাতের মুঠোয় নিয়ে সবাইকে চলাফেরা করতে হয়। এলাকার শান্তিপ্রিয় মানুষ ভাইয়াকে ভীষণ শ্রদ্ধা করে, ভাইয়ার উপর তাদের অনেক ভরসা। গ্রামে বাবার প্রতিষ্ঠা করা কলেজ ভাইয়া নিজেই দেখাশোনা করেন, অথচ ভাইয়ার যারা দুশ্মন সুযোগ পেলেই তারা কলেজের সম্পত্তি দখল করার জন্য এলাকাবাসীর ঘুম হারাম করে দেয়। থামলি কেন বল? জানিস বিজয়, আমার সীমার জন্য ভাইয়ার ভীষণ দুশ্চিন্তা ছিল, সেজন্য আমাকে এখানে আর সীমাকে লন্ডনে রেখে ভাইয়া লেখাপড়া করাচ্ছে। সীমা দু একদিনের মধ্যেই লন্ডন থেকে ফিরে আসবে, সেজন্য আমি বাড়িতে যাচ্ছি, তা না হলে যেতাম না। সীমা লন্ডন থেকে ফিরে আসছে? সাগর আমিও তোর সঙ্গে যাব। কোথায় যাবি? তোদের বাড়িতে। কি বলছিস তুই, জেনে শুনে তোকে বিপদের মধ্যে নিয়ে যাবো নাকি? কি হলো, ঘুমটা তুলে কাজলের মুখখানে একবার দেখাও।
পছন্দ হয়েছে খোকা? জি হতেই হবে, আমি আর তোমার মা দুজনে একসঙ্গে এসে পাত্রী পছন্দ করে গেছি। এবার আপনাদের অনুমতি পেলে আংটি পরানোর কাজটা সেরে বিয়ের দিন তারিখটা পাকা করতে পারি। অবশ্যই অবশ্যই। এই বিয়েতে আপনার মেয়ে রাজি তো বিয়ে সাহেব? এ কথা বলছেন কেন? দেখুন না মেয়েটা কিভাবে চোখের পানি ফেলছে। ও কিছু না, আজ ওর বড় ভাই বিজয়ের আসার কথা ছিল, আসেনি তাই কাঁদছে। তাই বলুন, আমি তো রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। কই আংটিটা দাও। না আকাশ, আংটিটা পরিয়ে দাও। তাহলে এ কথাই রইল, আগামী মাসের 12 তারিখে বিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা শিখদা স্যার, আপনার মেয়ে সাগরিকার সঙ্গে বিজয়ের বিয়ের দিন তারিখটা পাকা হচ্ছে কবে? আমার বড় কুটুম, দ্যাট মিন ছেলের বাবা যেদিন অনুমতি দেবেন। বিজয়, এই তোর আসার সময় হলো, মেহমানে এইমাত্র চলে গেলেন। আচ্ছা একমাত্র বোনের এঙ্গেজমেন্ট, তোর কি কোনো দায়িত্ব নেই? ওর নাম সীমা, আমার খুব পরিচিত। কাজল, ওকে ভেতরে নিয়ে যা। যা চলো যাও। মেয়েটার পরিবারের সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, পৃথিবীতে এখন আর ওর কেউ নেই। আমার ইচ্ছা কিছুদিনও এখানেই থাকুক। বাবা, মেয়েটাকে এখানে এনে আমি কি কোনো ভুল করেছি? এতে কি বলছিস খোকা, ভুল হবে কেন? মেয়েটা বিপদে পড়েছে, বিপদে সাহায্য করাই তো মানুষের ধর্ম। ও যতদিন খুশি এখানে থাকুক। বাবা, তুমি কিছু বললে না বাবা। বাবা, সীমা, ভাগ্যের উপর কারো কোনো হাত নেই। সীমা, চোখের পানি মুছে ফেলে মনটাকে শক্ত কর। তাছাড়া আমি তো তোমার কাছেই আছি, ভয় নেই, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছেই থাকবো। আমার এঙ্গেজমেন্ট, অথচ ভাইয়া থাকবে না, এ আমি চিন্তাও করতে পারিনি। এখন নিশ্চয়ই সব দুঃখ দূর হয়ে গেছে। অফ কোর্স। এই 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 কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দেখছো না ফিল্ডিং মারছি? ফিল্ডিং মারছো? আমার ভাইয়া
I'm sorry. It's okay. ভীষণ অন্যায় করে ফেলেছি ভাই, মাফ করে দিও। আসলে এনগেজমেন্টের সময় ছিলাম না তো, আমার একটা জরুরি কাজ আছে। চলি সীমা, তুমিও চলো, এসো। আসি ভাইয়ার হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। নো, নেভার। এই হাত দুটো ক্ষমা চাওয়ার জন্য নয়, শুধু আমাকে আদর করার জন্য। আকাশ, আকাশ।
ওর নাম বিজয়, ঢাকায় থাকে। খানের ভাই সাগরের সঙ্গে ভার্সিটিতে লেখাপড়া করে। সাগরের সাথে এই কলেজে পড়ে, ওর জীবন বৃত্তান্ত আমার জানা দরকার। তাহলে 110 কোথায় গেল? বিজয় বান্দির বাচ্চা বহুত খতরনাক, ফাইল থেকে ওর জীবন বৃত্তান্ত গায়েব করে দিয়েছে। ওর জীবন বৃত্তান্ত ঠিকই থাকবে, কিন্তু ওর জীবন আমি গায়েব করে দেব। খবর পেয়েছি বিজয় ঢাকা শহরেই আছে, ও যেখানে লুকিয়ে থাকুক ওকে আমি খুঁজে বের করবই। প্রয়োজনে সমস্ত শহর আমি ধ্বংস করে দেব, ধ্বংস। দেখো তো একে চেনো কিনা? না, চিনি না। চল, এই একে চেনো? না। এখন কি করবেন সিকান্দার ভাই? টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকা চষে ফেলবো, বিজয়কে খুঁজে বের করতেই হবে। চুপচাপ বসে আছো কেন? একটা কিছু বলো। সীমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি বলে আমার উপর রাগ করেছে। তুই বল বিজয়, মেয়েটা এখানে আসার পর থেকে দিন রাত ঘরের মধ্যে মনমরা হয়ে বসে থাকে, বাইরে একটু ঘোরাফেরা করলে ক্ষতি কি? ঠিক বলেছো চাচি, ভাইয়া তো আসতেই চাইনি। হ্যালো বিজয়, তোমার জামান স্যার বলছি। জি স্যার। কয়েকজন সন্ত্রাসী তোমার খোঁজে কলেজে এসেছিল, ওদের চালচলন ভালো না, একটু সাবধানে থেকো, ওকে? জি স্যার, থ্যাংক ইউ। সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, দুদিন বাদেই বিয়ে, হঠাৎ আজ সকালে হীরা আমার বোনটাকে নিয়ে পালিয়ে গেছে। আপনি তো জানেন আশা আমার একমাত্র বোন, বিয়েটা না হলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। হীরা তোমার বোনকে সিনেমার নায়িকা বানানোর লোভ দেখিয়েছে, আমি সব জানি। সেই জন্য তুমি নালিশ নিয়ে আসার আগেই ওদের আমি পাকড়াও করতে পাঠিয়েছি। ভাইজান, তুমি ভাইজান, শেষ পর্যন্ত তুমি আমাদের গুন্ডা দিয়ে ধরে নেছো। এনেছি, বেশ করেছি। হীরা একটা মাতাল বদমাশ, ও মেয়ে মানুষের ব্যবসা করে তোকে নায়িকা বানানোর কথা বলে হীরা তোকে দিয়ে প্রোডিউসার বাগাবে। হীরার ধান্দাবাজি আজ বন্ধ করে দেব। শালা, তোর কারণে চৌধুরী আজ পথের ফকির। চল,
এবার তুমি ওকে নিয়ে বাড়ি যাও। সদাগর সাহেব হঠাৎ চিটাগাং থেকে ঢাকায়, কি জানি। সদাগর সাহেব আসুন, সদাগর সাহেব আসুন। এ হলো গরিবের বাড়ি, একটা খবর দিলেও তো পারতেন, আমি নিজে গিয়ে। ঠিক আছে ঠিক আছে, আসুন বসুন। ছোট ভাইয়ের পরিণতির কথা আমি শুনেছি সদাগর সাহেব, বলুন ছোট ভাইকে কে খুন করেছে? নাম বিজয়, বিজয় আমার ভাইকে খুন করেছে। আমি আপনার হুকুমের গোলাম, বলুন কি করতে হবে আমাকে? বিজয়কে খুঁজে বের করতে হবে। খবর নিয়ে জেনেছি হারামির বাচ্চা ঢাকা শহরেই থাকে। আপনি কিছু চিন্তা করবেন না সদাগর সাহেব, আমার লোকজন ঢাকা শহরের প্রত্যেকটা অলি গলি চষে ফেলবে। ও যেখানেই থাকুক, ওকে ধরে জবাই করে ওর মাথাটা এনে আমি আপনার পায়ের কাছে ফেলবই। এটাই তো আপনার বায়োডাটা, তাই না? ইয়েস, ডিলিট করে দিন। স্যার, পরিচয়পত্র ছাড়া তো আপনি ভোট দিতে পারবেন না, ডিলিট করলেন কেন? আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস থেকে করব তাই। হ্যাঁ বল। কাজলের বিয়ের গহনা কিনতে খালাম্মার সঙ্গে আমি শপিং এ যাচ্ছি। সঙ্গে আর কে কে আছে? কাজল, চাচি আর সীমা। কোন মার্কেটে যাচ্ছিস? পিঙ্ক সিটিতে। ঠিক আছে। কি হয়েছে বিজয়, তুই আবার তাড়াহুড়ো করে আসতে গেলি কেন? এভাবে সবাইকে নিয়ে শপিং এ আসবে আমাকে বলনি কেন? কেন, কিছু হয়েছে? না কিছু না, চলো চল। ওইটা দেখো সীমা। জি, তোমার যেটা পছন্দ হয় বলবে, মজা করবে না কিন্তু। এই শোনো, ওই যে ওইটা ভীষণ সুন্দর, তাই না? বিউটিফুল দেখি। তোমার পছন্দ হয়েছে মা? ভীষণ, কাজলকে খুব মানাবে। এক্সকিউজ মি, দয়া করে আমাকে একটু হেল্প করবেন? বলুন। ওই নেকলেসটা, ওটা আমার দরকার আমার গার্লফ্রেন্ডের জন্য। আপনি গিয়ে ওদেরকে বলুন ওটা বিক্রি হয়ে গেছে, প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা প্যাক করে দিন। সরি আপা, ওটা একটু আগেই বিক্রি হয়ে গেছে, অন্য একটা পছন্দ করুন। সে কি, সীমা নিজে পছন্দ করলো? তাতে কি হয়েছে, ভালো ডিজাইন দেখে অন্য একটা নিয়ে নাও। আরে তা না হলে অন্য দোকানে চলুন, কি বলো বন্ধু? আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি চলো, কুইক। ঠিক আছে। হ্যাঁ
প্রাইস কত? 2 লাখ। জি, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। ওয়েলকাম। আসি। একেবারে ডানে কাটা পড়ি। এই কোমরটা দেখেছিস? উন্নাটা ফেলে দিলে ভালো হয়। একবার তাকাও না পক্ষি, চোখে চোখে কথা বলি। আমার নাম জব্বার, আইসক্রিম আর চকবার। আমি খালি আছি, ডাকলেই পাবে। কি শালা আমাকে আঙ্গুল দেখায়? ওর ওই আঙ্গুল আমি ভেঙে ফেলবো। এই চল। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই তাড়াতাড়ি চল, বড় ভাইয়ের ফোন। চল। এই মুরগি কুকুরি কুক, যাবি নাকি? নেকলেস পছন্দ হয়েছে তো কাজল? হ্যাঁ মা। এদিক দিয়ে কোথায় যাচ্ছিস খোকা? ওই রাস্তায় গেলে যানজটে পড়তে হবে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। হো হো, আচ্ছা। আমি শুনতে চাই না, আমি চাই বিজয়ের লাশ। শুধু বিজয় না সাদাগর সাহেব, বিজয়ের চত্ব গোষ্ঠীর লাশ আমি আপনার পায়ের সামনে হাজির করব। হামদু আমার নাম। সমস্ত শহর আমার দখলে। এই হামদু গুন্ডার নাম শুনলে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। অথচ সামান্য একটা খুনিকে তোরা খুঁজে বের করতে পারলি না। সদাগর সাহেবের সামনে দাঁড়িয়ে আমি কোন মুখে কথা বলবো বলতে পারিস? এবার আমি নিজে অপারেশন চালাবো, ও দেখতে কেমন বল। বল একবার, ওকে যদি হাতে নাগালে পাই তাহলে জবাই করব, জবাই। তুই বলছি এই কে রে তুই? আগে আমার কথা শেষ হোক, তারপর তোর প্রশ্নের জবাব দিচ্ছি। কিছুক্ষণ আগে এই বাড়ির কয়েকটা বদমাশ গুলশান মার্কেটের সামনে আজে বাজে কথা বলে মেয়েদেরকে ডিস্টার্ব করছিল। ওদের সঙ্গে আমার কথা আছে, ওদেরকে আসতে বল। এই ভাগ, বাইরে যা। খবরদার, গায়ে হাত দিবি না। কি আমার লোক রংবাজি? আমি এখানে মারপিট করতে আসিনি, জব্বারকে তাকে আসতে বল। বল কি ব্যাপার, এত কিসের শব্দ? বিজয়কে খুঁজে পায়নি বলে হামদুবাই মনে হয় কাউকে ধোলাই করছে। ভাইয়া বলো কি হয়েছে? এক গুন্ডা, কিছুই বুঝলাম না। সঞ্জয় তখন কি করছে? এখন আসছে না কেন?
এই কে রে তুই, ওই দিকে কোথায় যাচ্ছিস? এই হারামজাদা, বাংলা বুঝিস না? বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি সব রকম ভাষাই আমি বুঝি, কিন্তু যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না, সময় মতো সে ভাষাটা বুঝিয়ে দেয়াটাই হচ্ছে আমার কাজ। জানোয়ারের বাচ্চা, তোদের এত বড় হিম্মত, মেয়েদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলিস? তোর জবান আমি বন্ধ করে দেব। তোরা নিজেদেরকে অনেক বড় গুন্ডা মনে করিস তাই না? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ফের যদি মার্কেটের সামনে তোকে কখনো দেখি, তাহলে হাত পা ভেঙে থালা ধরিয়ে দেব, বুঝেছিস? বিজয়, বিজয় আমার নাম, মাইন্ড ইট। কি ব্যাপার হন্দু, কি হয়েছে? এক শালা গুন্ডা আমার ঘরে ঢুকে আমাদের সবাইকে মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়ে গেছে। দেখ তো কি হয়েছে, কার এত বড় সাহস? বিজয়, ওর নাম বিজয়। বিজয়? ওই শালা আমার ভাইকে খুন করেছে, ওকে কোথায় পাবো বল? ভাই ভাই, ও পালিয়েছে। পালিয়েছে? বিজয়, বিজয়, বিজয়! কাজল, ভাইয়া, কাঁদিস না বোন, একটা কথা মনে রাখবি, আজ থেকে শ্বশুর বাড়ি তোর নিজের বাড়ি, স্বামীর কথা মতো চলবি, শ্বশুর শ্বশুরের সেবা যত্ন করবি, কেমন? ভাইয়া শোনো, ওদিকে চলো, কথা আছে। চল। তুমি সীমাকে খুব পছন্দ করো তা আমি জানি, সেদিন সীমার পছন্দ করা নেকলেসটা তুমি কিনে নিয়েছিলে, আমি তো দেখেছি। সীমা যদি আমার ভাবি হয় তাহলে খুব ভালো হবে ভাইয়া। লক্ষ্মী বোন আমার, কি হলো রে বিজয়, ওকে গাড়িতে তুলে দে। চল। সীমা যদি আমার ভাবি হয় তাহলে খুব ভালো হবে ভাইয়া। সীমা, আজ আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে
আমার জীবন সত্যি সার্থক। তোমাকে জীবন সাথী হিসেবে পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি। চিরদিনই তুমি যে আমার, তোমাকে ভালোবেসে আমি মরতেও পারি। এই কথা কখনো তুমি মুখে আনবে না। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র আপনজন। সে হলাম শেষে দুজন দুজনা, ভালোবাসার পৃথিবীতে আমি যে তোমার, ভালোবেসে হলাম শেষে দুজন দুজনার। আমার জীবন এলে আমারই হয়ে গেলে, আমার জীবন এলে আমারই হয়ে গেলে। ভালোবাসার পৃথিবীতে আমি যে তোমার, ভালোবেসে হলাম শেষে দুজন দুজনা। আকাশে মেঘেরি পলকি, বুকে তেমন পাবো তোমার চিরটা কালকি। উড়ে চলে নীল আকাশে মেঘেরি পলকি, বুকে তেমন পাবো তোমার চিরটা কালকি। এমনটা তোমার আছে এ সোনায়ার কাছে, ভালোবাসার পৃথিবীতে আমি যে তোমার, ভালোবেসে হলাম শেষে দুজন দুজনার।
আসে সে দুজন দুজনা। ভালো, খুব ভালো। আসুন আঙ্কেল, আসুন। এমন ভাবে বলছো মনে হচ্ছে এটা তোমার নিজের বাড়ি। অবশ্য যেভাবে তুমি এখানে রাজরানীর মতো পায়ের উপর পা তুলে আরামে দিন কাটাচ্ছ, তাতে যে কেউ মনে করবে এটা তোমার নিজের বাড়ি। বিজয় জোয়ান ছেলে, এই বয়সে তোমার মতো মেয়েকে ওর পছন্দ হবারই কথা, যৌবন ভরা শরীর। তোমার ফ্যামিলির সবাই অ্যাক্সিডেন্টে মরে গিয়ে তোমার ভাগ্যটাকে কিছুদিনের জন্য খুলে দিয়ে গেছে, না হলে তোমার মতো একটা রাস্তার মেয়ে এ বাড়িতে ঢোকার সাহস পেত না। আরে আমার বাড়ির কাজের মেয়ের যে যোগ্যতা আছে তোমার তো তাও নেই, থাকবে কি করে? তুমি তো একটা কলগাল। তুমি কি জানো বিজয় আমার হবু জামাই? মেয়ে সাগরিকার সঙ্গে বিজয়ের বিয়ে ঠিক হয়ে আছে। স্বপ্ন অনেক সুন্দর কিন্তু বাস্তব বড় কঠিন। বিজয়কে নিয়ে যে স্বপ্ন তুমি দেখছো তা ভুলে যাও। বিজয় তোমাকে নিয়ে ফুর্তি করতে পারে কিন্তু কোনোদিনও ঘরের বউ মানাবে না। ঘর গাছার মতো এখানে খাপটি মেরে পড়ে না থেকে রাস্তায় গিয়ে দাঁড়াও, ভালো খরিদ্দার পাবে, আর দুদিনই তুমি হয়ে যাবে বাড়ি গাড়ির মালিক। না না, দুঃখ পাবার কিছু নেই, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি চাই পৃথিবী সবাই শান্তিতে থাকুক, এমনকি তুমিও। ভালো করে শুনে রাখো, আমি একজন ব্যবসায়ী, পৃথিবীর সবকিছুই আমি ব্যবসার চোখে দেখি, তুমিও তার বাইরে নও। সারা জীবন আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেছি, আর শুধু এক্সপোর্ট করতে চাই, এই নো ব্ল্যাঙ্ক চেক। টাকার অঙ্কটা তুমি ইচ্ছে মতো বসিয়ে নিও। বিজয় এখন বাড়ি নেই, ও ফিরে আসার আগেই এখান থেকে তুমি চলে যাবে। ইয়েস, দিস মাই অর্ডার। বিজয়, কি হয়েছে চাচি? একটু আগে সাগরিকার বাবা এসেছিল, সীমাকে ঘরে একা পেয়ে যা তা ভাষায় গালিগালাজ করে গেছে, যাবার সময় হুমকি দিয়ে গেছে সীমা যেন আজই এই বাড়ি ছেড়ে চলে যায়। মেয়েটা ভীষণ কান্নাকাটি করছে, আমার খুব খারাপ লাগছে বিজয়। এসো বিজয়, এসো এসো। তোমার হাজবেন্ড কোথায় ফুফু? এসো জামাই বাবাজি, এসো এসো। সংকোচের কিছু নেই, দুদিন পর তো তুমি আমার মেয়ের জামাই হবেই। মুখ সামলে কথা বলো শিকদার, আমি তোমার কিসের জামাই? খবরদার আমাকে তুমি তোমার মেয়ের জামাই বলে ডাকবে না, আমি তোমার কেউ না। আমার বাড়িতে ঢুকে কোন অধিকারে তুমি আমার মেহমানকে অপমান করেছো বলো, জবাব দাও। এই মেয়ের পরিচয় তুমি জানো? ওর চাকর হবার যোগ্যতাও তোমার নেই।
যে ঘরে দাঁড়িয়ে তুমি ওকে অপমান করেছো সেখানে দাঁড়িয়ে সবার সামনে ওর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, না হলে তোমার এমন অবস্থা আমি করব। তোমাকে টুকরো টুকরো করে ফেলবো শিকদার, বাবার বোন জামাই বলে ক্ষমা করব না, জবান চিরদিনের জন্য বন্ধ করে দেব। বি কেয়ারফুল। এসব তুমি কি বলছো বিজয়? মুরব্বীদের সঙ্গে এভাবে কেউ কথা বলে? কিসের মুরব্বী? তোমার স্বামী একটা ক্রিমিনাল, কি কারণে সে আমার মেহমানকে অপমান করেছে জিজ্ঞেস করো। ভালো করে শুনে রাখো, সাগরিকাকে আমি কোনোদিনই বিয়ে করব না, এন্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। কথা কানে গেছে? তোমাকে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, সীমা আমার মেহমান, ওর মান ইজ্জত রক্ষা করা আমার ধর্ম। ওর জন্য আমি মরতেও পারি মারতেও পারি, আর যদি কোনোদিন ওকে অপমান করার চেষ্টা করো তাহলে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেব। মাইন্ডেড? আসসালামু আলাইকুম ভাই সাহেব। তোমার বাড়ির আশ্রিতা মেয়েটিকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসে বিজয় আমাকে অপমান করে গেছে। সকলের ভালোবাসা পেয়ে আপনার বাড়িটাকে মনে হয়েছে আমার নিজের বাড়ি, আপনার ঘরকে মনে হয়েছে আমার নিজের ঘর, অথচ আমি আপনাদের কেউ নই, এটাই বাস্তব। আমার জীবনের জন্য আপনি নিজের জীবনকে বাজি রেখেছেন, মরণের ভয় পর্যন্ত করেননি, অথচ আমার জন্য আজ আপনার পদে পদে কত লাঞ্ছনা, কত আঘাত। আপনি লাঞ্ছিত হলে মনে হয় সে লাঞ্ছনা আমার, আপনি আঘাত পেলে মনে হয় সে আঘাতে আমার বুকের পাঁজরগুলো ভেঙে দিচ্ছে। আপনাকে বিপদের মধ্যে রেখে আমি আর পাপী হতে চাই না, সেই জন্য আমি আবার লন্ডনে ফিরে যেতে চাই। আমি চলে গেলেও আপনার স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে, সেখানে গিয়ে আমি কি করব, কোথায় থাকব, সবকিছু আপনার অনুমতি নিয়েই আমি করব, যার জন্য আপনাকে আমি সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। আবার বেলায় শুধু একটাই অনুরোধ করব, সাগরিকাকে আপনি বিয়ে করুন। Stop!
সেলর কেমিস পর একটা মেয়ে এখানে দাঁড়িয়েছিল, আপনি দেখেছেন? না, আমি দেখিনি। ভাই ভাই, আমার সঙ্গে একটা মেয়ে এখানে এসেছিল, ওই তো ওখানে দাঁড়িয়েছিল। কোথায় গেছে বলতে পারেন? না, কোথায় গেল? স্যার, আমার সঙ্গে এখানে যে মেয়েটা এসেছিল সে কোথায় গেছে? আমি জানি না স্যার। বল কোথায় গেছে, বল কোথায় গেছে। আরে আরে, পাগলের মতো কি করছেন? আমি দেখেছি কয়েকজন লোক এসে মেয়েটাকে নিয়ে গেছে। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামাও। আকাশ, ও যে বিজয় অ্যাক্সিডেন্ট করবে, ওকে থামাও। ভাইয়া, ভাইয়া, বিজয়, তোর এই অবস্থা কেন, কি হয়েছে তোর? কথা বল বিজয়, কথা বল, কি হয়েছে বিজয়, কথা বল। ওই মেয়ে কোথা থেকে এসেছে, তার পরিচয় কি, আমি তা কিছুই জানি না। তারপরও তোমার কথায় বিশ্বাস করে, তোমার বিপদের কথা ভেবে আমার বাড়িতে ওকে আশ্রয় দিয়েছিলাম। ওই মেয়ের কারণে ভাই সাহেবকে তুমি অপমান করেছ, ওই মেয়ের কারণে তুমি তোমার নিজের জীবনকে বিপন্ন করে তুলেছ, ওই মেয়ের কারণে আমার সুখের সংসারকে তুমি অশান্তিতে ভরে দিয়েছ, কেন জবাব দাও। সন্তানের জন্য বাবার মন ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক, চোখের সামনে সন্তানের এই অবস্থা দেখে কোনো বাবাই চুপ করে বসে থাকতে পারে না, আমিও চুপ করে থাকবো না। সবার সামনে আজ তোমাকে বলতে হবে, সীমা নামের ওই মেয়েটিকে কি, ওর পরিচয়, তোমার সাথে ওর সম্পর্ক কি। তুমি বলো না কোথায়, ও
আটকে এঁকেছি, দিবসে নিশীথে হৃদয়ে রেখেছি। এই বুকে তুমি ছাড়া আর কেহ নাই, তুমি বিনে নিষ্প্রাণ এই দেহটাই। যতই ডাকো না আশাই থাকো না, রয়েছি আমি ছায়া বই ধরা দেব না। খা বাবা, এতদিন জেলখানা থেকে তো শরীরটা অর্ধেক হয়ে গেছে। একটা কথা বলবো বাবা, কাশেমকেও বলেছি, তোকেও বলছি, খুন খারাপি তোরা ছেড়ে দে ভাই। হারাম করতে জানিস না, ওই খান এই সওদাগর বংশের দুশমন। আমরা খান বংশ ধ্বংস করার প্রতিজ্ঞা করেছি। আমাদের সীমানায় দাঁড়িয়ে তুই খানের নাম উচ্চারণ করেছিস, তোর অবস্থা ওই খানের কারণে আমার বাবার বড় ভাই হাসেম সওদাগর র‍্যাবের এনকাউন্টারে মারা গিয়েছিল। ওই খানের কারণে আমি জেলখানায় পচে মরেছি দিনের পর দিন, মাসের পর মাস। ওর বংশ নির্বংশ না করা পর্যন্ত আমার হাতে মানুষের লাশ পড়তেই থাকবে। হ্যালো, ঠিক আছে ভাইয়া, টাইগার জেল থেকে ছাড়া পেয়েছে। ওকে আবার আমি জেলে ঢুকাবো। আরে বাহ, তোদের এলাকা তো ভীষণ সুন্দর। ওই যে আমার ভাইয়া,
কেমন আছো ভাইয়া? ভাবি কেমন আছে? সবাই ভালো। পথে কোনো কষ্ট হয়নি তো? একদম না ভাইয়া। এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বিজয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। জি চল চল। তুই শালানা এক নম্বরের মিথ্যাবাদী। তুই না বলেছিলি তোর ভাইয়া ভীষণ রাগী? কই, আমি তো রাগের কোনো চিহ্নই দেখলাম না। এমন শান্তশিষ্ট ভাইয়াকে তুই আসতে বল বাবা, আসতে বল, শুনতে পাবে। চল চল চল। হ্যাঁ বল ভাই। খানের ছোট ভাই সাগর ঢাকা থেকে ফিরে এসেছে। কি বললি? সাগরকে নিয়ে খান আর সিকান্দার গাড়িতে করে ওদের এলাকার দিকে যাচ্ছে। যা যা করতে বললাম সব ঠিকঠাক মতো করবে। ঠিক আছে বড় ভাই। ওই যা, সবাই খবর দে, খান যেন ওর এলাকায় পৌঁছতে না পারে। যা। ওই ওই পুরো সমস্ত এলাকা ঘিরে ফেল। খানের বংশ আজ আমি নির্বংশ করে দেব। খান আমার হাত থেকে বাইচে গেছে। তুমি আমার মারো, মাইরা লাশ বানায় কবরে ঢুকায় দাও। তুমি আমার মারো ভাই, মারো মারো মারো। টাইগার টাইগার শান্ত হও, শান্ত হও। আমার অভিযানে হেরে যাওয়া বলে কোনো শব্দ নেই। তোর ভাই কাশেম সওদাগর এখনো বেঁচে আছে। খানকে আমি মারব। ইয়েস, খানকে আমি মারব। ইয়েস। হ্যালো, কে বলছেন? ভাইয়া, এসপি সাহেবের ফোন। তুই তোর বন্ধুকে নিয়ে ভিতরে যা। চল। সালাম আলাইকুম। না না না, আমার কিছু হয়নি, সব আল্লাহর রহমত। আমার যা কিছু করার আমি করেছি এসপি সাহেব, এখন যা করার আপনারা করবেন। কারণ আপনি তো জানেন কাশেম সওদাগর একজন দুর্নীতিবাজ সন্ত্রাসী। আমি চুপ করে আছি তার অর্থ এই নয় যে আমি দুর্বল। এলাকার শান্তিপ্রিয় জনগণ সবাই আমার পক্ষে আছে। আইনের প্রতি শ্রদ্ধা আমার চিরদিন ছিল, আছে এবং থাকবে। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি করব তা আমি নিজেও জানি না। নে ভাইয়া, এটা তো মগের মুল্লুক না। আর কতদিন আমরা চুপ করে থাকব? ওই কাশেম সওদাগর বার বার আমাদের উপর হামলা করবে আর আমরা কিছুই বলবো না।
আপনার কিছু হয়নি তো ভাইয়া? না ভাই, আপনি হুকুম দিন, কাসেম সদাগরের বংশ আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দেব। নো, যা বলেছো বলেছো, দ্বিতীয়বার এসব কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। আমার কলেজে তোমরা লেখাপড়া করতে এসেছো, মন দিয়ে লেখাপড়া করো, যাও। ভাইয়া, আপনার কিছু হলে ওই সদাগরকে আমরা রেহাই দেব না, কথাটা মনে রাখবেন। তোমাকে নিয়ে আমার বড় ভয়। কোনো ভয় নেই সালমা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। চলো চলো। সিকান্দার। জি ভাইয়া। কাল সকালে সীমা লন্ডন থেকে ফিরবে, এয়ারপোর্টে যাবার জন্য তৈরি থেকো। ওকে ভাইয়া। চলো। ভাইয়া, ওই যে সীমা। সীমা, সীমা বোন আমার। ভাইয়া কেমন আছো? ভালো। ভাবি, ভাবি কেমন আছে? আরে সবাই ভালো, আগে বাড়িতে চল, তারপর অন্য কথা। চল চল। তুই আসবি শুনে সাগর ঢাকা থেকে ছুটে এসেছে, তাও আবার একা আসেনি, সঙ্গে করে ওর এক বন্ধুকেও নিয়ে এসেছে। সেটটা কেমন হয়েছে দেখো তো শিলা। বিউটিফুল, কার জন্য কিনলে? সীমার জন্য, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। সীমা যদি কোনোদিন দেশে ফিরে আসে তাহলে এটা আমি ওকে প্রেজেন্ট করব। তুমি নিশ্চয়ই বিজয়। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার সম্পর্কে সাগর ভাই আমাকে সব বলেছে, তবে তোমাকে দেখার পর মনে হচ্ছে খুব কম বলেছে। তুমি আসলে খুব সুন্দর, স্মার্ট, লাইক এ হিরো। আই লাভ ইউ বিজয়। ভেবেছিলাম এখানে এসে বোর ফিল করব, কিন্তু তোমাকে দেখার পর আমার সব ভুল ভেঙে গেছে। তুমি যখন আছো তখন আর কোনো চিন্তা নেই, এখন থেকে তোমার সাথে সারাদিন গল্প করব, বেড়াবো, ভীষণ মজা হবে, তাই না? তুমি একটু বসো, আমি আসছি। ও সাগর, রিয়েলি you are my great friend. I love you, Shagar. Si 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 si, kemon beshorom lok re baba. স্বপ্নে দেখলাম নাকি? সীমা, মাত্র দেখে সীমার বিয়ে দেব, তারপর আমরা সবাই মিলে। দাঁড়া দাঁড়া, হ্যালো। জি জি, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এসপি সাহেবের ফোন, জরুরি দরকার, এক্ষুনি আমাকে একবার যেতে হবে। চলুন ভাইয়া, আমিও আপনার সঙ্গে যাব। মাই ডিয়ার সুইট সিস্টার, এখন তুমি তোমার ভাবির কাছে থাকো, আমি যাব আর আসব। হ্যাঁ চলুন ভাইয়া। ওকে সাগর। জি সীমা, ভিতরে চল। আমি তোকে অনেক মিস করেছি। আই মিস ইউ লট। আমি বিজয়। আমি জানি সাগর আমার সম্পর্কে তোমাকে সব বলেছে,
আমি সুপার, আমি ডুপার, আমি হিরো। তুমি সীমা, সাগরের ছোট বোন, লন্ডনে থেকে তুমি লেখাপড়া করো, আর আমি ইন্টারন্যাশনাল লাভ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তোমাকে আমার ভীষণ পছন্দ, জানো ফাইনাল পরীক্ষা এবার আমি সেরা রেজাল্ট করবই। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? তবে রে শালা, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, সীমাকে নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম, ওই গুন্ডারা এসে সীমাকে তুলে নিয়ে যাচ্ছিল, বিজয় না আসলে। বিজয়, তুমি খান বংশের ইজ্জত বাঁচিয়েছ। আপনি জানেন না সিকান্দার ভাই, সীমার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি মরতেও পারি। তোমার কোথাও লাগেনি তো ভাই? না না সিকান্দার, আজকের এই দুর্ঘটনার কথা সীমার ভাইয়া যেন জানতে না পারে, তাহলে সীমাকে এখনই আবার লন্ডনে পাঠিয়ে দেবে। ঠিক আছে ভাবি, চলো সীমা, চল।
আছি যেন ঝর্ণা ধারা, ভালো লাগে না কিছু তুমি ছাড়া। শালার কারণে খানের বোন আমার হাত থেকে ফসকে বেরিয়ে গেছে। আয় রাস্তা খালি কর। আমার লগে রংবাজি করলে ঘর থেকে মাথাটাও লতা করে ফেলামু। চিন্তা করবেন না সিকান্দার ভাই, সীমাকে জিম্মি করে টাইগার অনেক বড় অপরাধ করেছে, ওর বিচার করব আমি। আমার জীবন থাকতে সীমা কেউ কিছুই করতে পারবে না। আয় সামনে আগাবি না। বিজয় আমার নাম, আমি শুধু সামনে এগোতেই পছন্দ করি। জবাই করে দিব কিন্তু। সিকান্দার ভাই আপনি ওকে একটু বুঝিয়ে বলুন তো। চলো চল। আজকের মতো বেঁচে।
আমি কোনোদিন কোনো কাজ করিনি ভাইয়া। টাইগারাজ অল্পের জন্য আমার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু ও বাঁচবে না। আমি ওকে জিন্দা দাফন করব, কারণ টাইগার যে অপরাধ করেছে। আইনের অপরাধ কখনো এক পথে চলতে পারে না। এলাকার সবাই জানে ওরা অপরাধী, তাই বলে আইনকে হাতে তুলে নিতে হবে। আমি কি দুর্বল? আমি কি পারি না অস্ত্র হাতে তুলে নিয়ে গুলি করে ওদের বুক ঝাঁঝরা করে দিতে? আর তুই কোন সাহসে আমাকে না বলে বাইরে গিয়েছিলি বল, বল জবাব দে। আরে ও তো দুদিনের জন্য এসেছে, দুদিন পর চলে যাবে। আমার জীবন মরণ সমস্যা ও কি বুঝবে? তুই কি ভুলে গেছিস তুই ফিরোজ খানের একমাত্র বোন? তুই জানিস না জীবনটা হাতের মুঠোয় নিয়ে আমরা এখানে বসবাস করি। যারা আমার জন্ম শত্রু সুযোগ পেলে তারা আমাদের উপর হামলা চালায়। এত সব জানার পরেও তুই কি করে সীমাকে নিয়ে বাইরে গিয়েছিলি? নিজের বাড়িতে এসে পরাধীন হয়ে থাকা আর জেলখানায় জীবন যাপন করার মধ্যে কোনো পার্থক্য নেই ভাইয়া। বিজয়, আগে আমার কথা শেষ করতে দে। যারা আপনার দুশ্মন তারা হয়তো ভুল করেছে, কিন্তু আপনি কি পারেন না তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে এনে ঝগড়া বিবাদ সব মীমাংসা করে দিতে? চুপ কর বিজয়, ভাইয়ার মুখের উপর কথা বলো না। আমি কি অন্যায় কিছু বলেছি? স্টপ ইট! আমার প্রবলেমটা তোমার ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির বিরোধ নয় যে দুই পক্ষ বসলেই মীমাংসা হয়ে যাবে। এর নাম দুশ্মনী, চরম দুশ্মনী। আমার সম্পর্কে তুমি কতটুকু জানো যে তুমি আমাকে উপদেশ দিচ্ছ? আমি খান বাহাদুর হাশেম আলী খানের সন্তান। আমার বাবা ছিলেন জেলা শিক্ষা অফিসার, আমার মাও শিক্ষা বিভাগে চাকরি করতেন। মা মারা যাবার পর চাকরি জীবন থেকে অবসর নিয়ে বাবা যখন ফিরে এলেন, তখন এই এলাকায় কোনো কলেজ ছিল না। মায়ের ইচ্ছার শিক্ষা বিভাগের সহায়তায় বাবা এখানে কলেজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন। সাগর আর সীমা তখন ছোট, মায়ের ইচ্ছা পূরণ করতে সেদিন বাবার সঙ্গে আমিও শরিক হলাম। সবকিছুর সাক্ষী এই সিকান্দার, এই এতিম সিকান্দার সেদিন ছোট ভাইয়ের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছিল। কলেজ প্রতিষ্ঠার জন্য মায়ের নামে জমি কেনা হলো, কিন্তু এই এলাকার দুর্নীতিবাজ সন্ত্রাসী হারেম সওদাগর আর তার বড় ছেলে হাশেম সওদাগর চাইনি এখানে কলেজ প্রতিষ্ঠা হোক। আমাদের পবিত্র কাজে ওরা বাধা হয়ে দাঁড়ালো। খুন, জখম, রাহাজানি আর ডাকাতি ছিল ওদের নিত্যদিনের কাজ। একদিন ওরা জোর করে বাবার কাছ থেকে জমিটা কিনে নিতে চাইল। 5 লাখ টাকা দেব। 5 কোটি টাকা দিলেও এই জমি আমি দেব না। এখানে কলেজ হবে, এলাকার ছেলেমেয়েরা এখানে লেখাপড়া শিখবে। তাহলে জমি আপনি দেবেন না? না, জমি আমি দখল করে নেব মিস্টার খান বাহাদুর, কারণ পাশের জমিতে আমার মদের কারখানা আছে। এখানে কলেজ তৈরি হলে মদের কারখানা বন্ধ হয়ে যাবে, আপনি তা বোঝেন না? শুধু মদের কারখানা নয়, তোদের অবৈধ কাজ কারবার সব আমি বন্ধ করে দেব। এত উত্তেজিত হচ্ছ কেন? কথায় কথায় মাথা গরম করা তোমার স্বভাব। চলে খান বাহাদুর সাহেব, আবার দেখা হবে, চলো। ওদের ছেড়ে দেওয়া ঠিক হয়নি বাবা। কুল ডাউন মাই সান, একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ হয়ে মানুষকে কখনো আঘাত করতে নেই। না, খান বাহাদুর বেঁচে থাকলে আমাদের সমস্যা হবে, তাই 24 ঘন্টার মধ্যে ওকে আমি দুনিয়া থেকে উধাও করে দেব। না না না, দেরি হবে না, 12টার মধ্যেই আমি পৌঁছে যাব। পৌঁছানোর আগেই তোর জীবনের 12টা বেজে যাবে খান বাহাদুর, খালি হাতে ফিরে যাবার অভ্যেস আমার নেই। জমি দিসনি, এবার জানটা দিয়ে দে। হ্যালো, বাবার মৃত্যু আমি চোখের সামনে দেখেছি, নিজের হাতে আমি বাবাকে কবর দিয়েছি।
প্রমাণের অভাবে বাবার খুনিকে সেদিন শনাক্ত করা যায়নি। যদিও আমি জানতাম খুন করেছে হাশেম সওদাগর, বাবার উপদেশ ভুলে কি আমি প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে গেলাম। তাড়াতাড়ি আসো, আসো। শয়তান হাশেম সওদাগর আমাকে এতিম করেছে, আমিও হাশেম। একটা কথা সবসময় মনে রাখবি, মানুষ হয়ে মানুষকে কখনো আঘাত করতে নেই। থামলেন কার ভাইয়া, মারুন মারুন। হারেম সওদাগর সেদিন আমার হাত থেকে বেঁচে গেল। ক্রস ফায়ারে বাপ ছেলে কুত্তার মতো রাস্তায় মরে পড়েছিল। কাশেম সওদাগর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর ফিরে এসে হয়ে যায় আমার দুশ্মন। ওদের বিষাক্ত ছোবল যাতে আঘাত করতে না পারে সেজন্য সেবাকে আমি লন্ডনে পাঠাই, আর সাগরকে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিই ঢাকা শহরে। নিজের সন্তানের পিতা হইনি, কারণ সুযোগ পেলেই ওরা আমার সন্তানকে খুন করবে। সাগর আর সীমাকে বুকে পিঠে করে মানুষ করেছে আমার স্ত্রী সালমা। ওদের অযত্ন হারে সালমা নিজে কখনো মা হতে চায়নি, সবসময় শুধু বলেছে সাগর আর সীমাই তো আমাদের সন্তান। আমি নিজের জন্য চিন্তা করি না বিজয়, চিন্তা হয় সীমার জন্য, চিন্তা হয় সাগরের জন্য। সব চিন্তার কারণ আমার দুশ্মন কাশেম সওদাগর আর তার ভাই টাইগার। এই দুশ্মনী যে কতদিন চলবে তা আমি নিজেও জানি না। সেই জন্য পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে বসবাস করার জন্য আমি এখান থেকে চলেও যেতে চেয়েছিলাম, কিন্তু এলাকার সবাই যখন আমার সামনে এসে হাত জোর করে বলল আপনি চলে গেলে আমাদের কি হবে, কার ভরসায় আমরা এখানে থাকবো, আপনি তো আমাদের মাথার উপরে বটগাছের ছায়া, তখন আমার মনে হয়েছিল আমি একজন সত্যিকারের মানুষ, খাঁটি মুসলমান। ভাইয়া, আমি বিশ্বাস করি পৃথিবীতে সমস্যা যত আছে সমাধানের পথ আছে তার চেয়ে অনেক বেশি। সন্ত্রাসের কাছে এলাকার মানুষ জিম্মি থাকতে পারে না। এই এলাকায় সন্ত্রাস হয়, দিনে দুপুরে মানুষ খুন হয়। সাগরের মুখে এসব কথা শোনার পরেও আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। কেন জানেন? কেন? সন্ত্রাস দেখলে তাকে ঘায়েল করার জন্য আমার শরীরের রক্ত টক বক করে ফুটতে থাকে। কোন চাঁদাবাজ গুন্ডা মাস্তান আমার সামনে এসে দাঁড়াবার সাহস পায় না, কারণ ওদের চেয়েও শক্তিশালী অস্ত্র আমার কাছে আছে, কলম। শিক্ষাবিদ রাশেদ রায়হান আমার বাবা, আমি আমার বাবার কাছে শিখেছি। আজ পর্যন্ত পৃথিবীতে যত অস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে এই কলম। কার নাম বললে? রাশেদ রায়হান। তোমার গ্রামের বাড়ি? ঢাকার গাজীপুরে। তুমি রাশেদ রায়হান সাহেবের ছেলে? আমার বাবাকে আপনি চেনেন? শুধু চিনি বললে ভুল হবে বিজয়, কারণ আমার বাবা ছিলেন তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তোমাকে পেয়ে আমি যতটা অবাক হয়েছি তোমার সঙ্গে তোমার বাড়িতে গিয়ে তার চেয়েও বেশি অবাক করে দেব তোমার বাবাকে। বাবার অকাল মৃত্যু আমার জীবনটাকে ওলট পালট করে দিয়েছিল বলে অনেক স্বজনই আমি জীবন থেকে হারিয়ে ফেলেছি। আমার আজন্ম শত্রু কাশেম সওদাগর আর তার ভাইয়েরা আমাকে এতটাই তটস্থ করে রেখেছিল যে। বিজয় তো সীমার জন্যই এখানে এসেছে, সীমাকে বিজয় ভীষণ পছন্দ করে। বলো কি? হ্যাঁ, ভিডিওতে সীমাকে দেখে বিজয় সীমাকে যে কতটা ভালোবেসেছে তার প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বসো, আমি যাব আর আসবো, ওকে? এই যে দেখো, দারুণ তো। সীমাকে প্রেজেন্ট করবে বলে বিজয় নিজেই পছন্দ করে কিনে এনেছে, আমাকে দিতে বলেছিল। বিজয় যখন সীমাকে পছন্দ করে তখন আপাতত ওকে কিছু বলার দরকার নেই।
আগামী পরশু কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে আমি বিজয় আর সীমার বিয়ের ঘোষণা দেব। পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, তাই না? হাই হাই, আমি আসছি। হ্যাঁ আচ্ছা। এই বিজয় দোস্ত, একটা খুশির খবর আছে। ভাইয়া সীমাকে তোর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। সীমা রাজি আছে তো? শোন, সীমা এখনো কিছুই জানে না। আজই ভাইয়া বিয়ের দিন তারিখ ঘোষণা করবে। দোস্ত, তাড়াতাড়ি তোর ফোনটা দে তো। হ্যালো শীলা, শোনো, বিজয়ের আশা পূরণ হতে চলেছে। সত্যি 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 তিন সত্যি, ভাইয়া সীমাকে বিজয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। শোনো, তুমি আমার ভিআইপি গেস্ট, আসতে হবে কিন্তু। অফকোর্স, কেন আসবো না? শোনো, আমি মায়ের চেক আপ করাতে কাল সকালের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছি বাবার কাছে, কয়েকদিন পর ফিরব। ফোনটা বিজয়কে একটু দাও না। ঠিক আছে, নে দোস্ত, কথা বল। হ্যালো, কংগ্রেচুলেশন বিজয়, অ্যাডভান্স দোয়া করছি, তোমাদের জীবন সুখী হোক। থ্যাংক ইউ শীলা। নে, ঠিক আছে, এখন রাখি। চল দোস্ত, সীমার কাছে যাই। সাগর, আমি কিন্তু সীমাকে খুব ভালোবাসি। ওকে ভালোবেসে আমি মরতেও পারি, কিন্তু সীমা আমাকে পছন্দ করে কিনা কে জানে। ওর মতামতটা আগে জানা দরকার না? ঠিক আছে, আমি এক্ষুনি জানছি। সীমা, এদিকে আয় তো বোন। তোরা দাঁড়া, আমি আসছি। সীমা, এই বিজয় তো সবাইকে খতম করে দে। No.
কে নিয়ে তুই চলে যা, না হলে শিবাকে ওরা মেরে ফেলবে। আমার ভক্তের কসম লাগে বিজয়, শিবাকে তুই বাঁচা। ও আমাদের খুব হাতুরের পর তোর হাত ওকে আমি তুলে দিয়ে গেলাম, ওকে তুলে দিয়ে গেলাম। আমি তোকে কথা দিচ্ছি সাগর, আমার জীবন থাকতে শিবার কোনো ক্ষতি আমি হতে দেব না। বিজয়, শিরার সঙ্গে দেখা হলে বলিস আমি ওর অনুমতি না নিয়ে এই পৃথিবী ছেড়ে না সরছি। আমি তোকে মরতে দেব না শিলা, যেন আমাকে ক্ষমা। আমি তোকে মরতে দেব না সাগর। সাগর সাগর চলো আমি যাব না, চলো শিবা।
ভাইকে তুই খুন করেছিস তোকে আমি ছাড়বো না। সীমাকে নিয়ে চলে আসার সময় আমি দেখেছি সাগর পাথরের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। সে দৃষ্টিতে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল বাবা, ওভাবে ওকে আমি ফেলে আসতে চাইনি। এসব ঘটনা তোমাদের কাছে আমি বলতে পারিনি, আমার মনে ভয় ছিল, আমার জীবনের মঙ্গলের কথা চিন্তা করে সীমাকে যদি তোমরা আশ্রয় না দাও। এ তুই কি বলছিস বিজয়? সীমাকে এখানে এনে তুই অনেক বড় পুণ্যের কাজ করেছিস। মানুষের জীবন তো একটাই, সেই জীবনকে বাজি রেখে তুই প্রমাণ করে দিয়েছিস আমার রক্তে আছে আদর্শের বীজ। খান বাহাদুর হাশেম আলী খান আর আমি ছিলাম এক আত্মা এক প্রাণ, তার মতো একজন আদর্শবান মানুষের ভাগ্যে এত বড় দুর্যোগ নেমে আসবে তা আমি কল্পনাও করতে পারি না। বাবা, সাগরকে আমি কথা দিয়েছিলাম, নিজের জীবনের বিনিময়ে হলেও সীমাকে আমি। যখন ওই কুত্তার বাচ্চাদের ধরে পেটাচ্ছিলে তখন সীমাকে আমি নিরাপদে সরিয়ে নিয়েছিলাম। সিকান্দার ভাই, আমার বাম হাত নেই, তাতে কি হয়েছে? ডান হাত তো আছে, এই হাত দিয়ে আমি কাশেম সদাগরের সঙ্গে মোকাবেলা করব। বান্দের বাচ্চা, বিজয়কে খুন করার জন্য তুই আমার কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছিলি, এবার উপরে গিয়ে কন্ট্রাক্টরি কর। ঢাকা শহরে বসে সিন্ডিকেট মারাওয়া, 24 ঘন্টার মধ্যে বিজয়ের লাশ আমার সামনে হাজির করতে না পারলে তোর অবস্থাও ঠিক ওর মতো হবে, কথাটা মনে রাখিস। হ্যালো, এই বিজয়, তোকে আমার জেলখানায় ভরতে, দরকার হলে সমস্ত শহর রক্তে ভাসিয়ে দেব। অনেক দুঃখের মাঝেও তোমাকে দেখে আজ খুব গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে, সবাইকে হারিয়ে তুমি আবার সবকিছু ফিরে পেয়েছো। তোমার উপর ভাইয়ার ভাবির দোয়া ছিল বলেই এমন একটা সুখী পরিবারে তোমার ঠাই হয়েছে। নিজের জীবন বাজি রেখে বিজয় তোমাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে। এবারের সবার চোখে আমি দেখেছি তোমার জন্য শুধু স্নেহ আদর আর ভালোবাসা, সবাই যেন ভাই আর ভাবির মতো তোমার আপন জন। শয়তানের দল ভাবিকে যখন আঘাত করেছিল তখন ভাবির হাতে এটা ছিল, ভাবি আজ নেই, স্মৃতিচিহ্নটা তোমার কাছে রেখে দাও না। সীমা, তুমি এখানে? আর আমি তোমাকে তোমার রুমে খুঁজে আসলাম, তোমার লন্ডন যাওয়া কনফার্ম হয়ে গেছে, এম্বাসিতে প্রেয়ার জানিয়ে আমি সবকিছু কনফার্ম করে এসেছি, এই নাও তোমার পাসপোর্ট টিকিট নাও। বিজয়,
সীমা কি সত্যি লন্ডনে চলে যাবে? হ্যাঁ, এখানে থাকলে সীমার জীবনটা অনিশ্চিত হয়ে পড়বে। তাছাড়া সাগরকে আমি কথা দিয়েছি, নিজের জীবন দিয়ে হলেও। তাই বলে আপনি কি বলবেন আমি জানি, সীমার সঙ্গে আমাকেও যেতে বলবেন তো? সিকান্দার ভাই, কাশেম সদাগর জানে আমি কি করতে পারি। লন্ডনে পৌঁছানোর পর সীমাও জানতে পারবে ভাইয়া ভাবিয়া সাগরের খুনের বদলা আমি কিভাবে নিয়েছি। চোখের পানি মুছে ফেল সীমা। ভাইয়া, বিজয়কে আমি খুব ভালোবাসি, কিন্তু বিজয় তা জানে না। ওকে ছেড়ে চলে যেতে আমার খুব কষ্ট হবে ভাইয়া। আমি বিজয়ের যোগ্য নই জেনেও ভেবেছিলাম। বিজয় আমাকে ভালোবাসে, কিন্তু কিন্তু না, ভালোবাসলে আপনজনকে কেউ কি দূরে ঠেলে দেয়? মানুষের সব চাওয়াই কি পূরণ হয় বোন? ভাগ্যে যদি লেখা থাকে তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, বিজয়কে তুমি আপন করে পাবে। একমাত্র সম্বল, সে কাঁদবে না তো কি করবে? তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয় সীমা। কি হয়েছে তোমার, আমাকে বলো। জীবনের সবকিছু কি প্রশ্ন করে জানতে হয়? আমাকে দেখেও কি বুঝতে পারেন না কেন আমি কাঁদছি? আমার দিকে তাকিয়েও কি অনুভব করতে পারেন না? এক নিদারুণ যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। পৃথিবীর সব গাছ যদি কলম হতো, সব সাগরের পানি যদি কালি হতো, তবুও সেই কালি আর কলমে লিখে আপনাকে বোঝাতে পারবো না আমার দুঃখ কতটুকু। তোমার দুঃখ আমি বুঝি সীমা, যে কারণে তুমি আজ চোখের পানি ফেলছো সেই একই দুঃখ তো আমার। আপনজন হারানোর ব্যথা সহজে ভোলা যায় না। আমার বন্ধু সাগরের স্মৃতি যখন আমার মনে পড়ে তখন তখন নিজেকে আমি আর ঠিক রাখতে পারি না। তোমার মতো আমার চোখ দিয়েও পানি ঝরতে থাকে অঝরে। সুখের স্মৃতিগুলো কেন দুঃখের সাগরে হাবুডুবু খায় বলতে পারো সীমা? সবই হয়তো ভাগ্য, এই ভাগ্যই আমাকে আপনাদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, লন্ডনে কি আমাকে যেতেই হবে? হ্যাঁ, তাতে তোমার মঙ্গল হবে। সীমা, তোমার কাছে আমি কখনো কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি দেবে? নিশ্চয় দেব। বলুন বলুন কি চান? শক্তি দেবে, খালি হাতে ফিরিয়ে দেবে না তো? আপনি চাইলে আমার সব সব কিছু আপনাকে দিয়ে দিতে পারি। কি চান বলুন? তোমার একটা ছবি। শুধু ছবি? হ্যাঁ, এই মোবাইল ক্যামেরায় তুলে রাখবো, যখন তুমি থাকবে না তখন ছবিটার দিকে তাকিয়ে তোমার স্মৃতি মনে করব।
বল ভাই, বিজয় গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সাথে একটা মেয়েও আছে। ড্রাইভার, এয়ারপোর্টে দিয়ে গাড়ি ঘোরা কই? বলুন সিকান্দার ভাই। কাশিম সদাগর গাড়ি নিয়ে তোমার পিছন পিছন আসছে, তুমি যত তাড়াতাড়ি পারো এয়ারপোর্ট চলে যাও। জি। ভীষণ পিপাসা পেয়েছে, পানি খাবো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ভাই এক বোতল পানি দিন তো। আচ্ছা, এনি। বিজয় তাড়াতাড়ি যাও, কুইক, কাশেম সদাগর তোমার পিছনেই আছে। সীমা, সীমা কোথায়? সীমা! কোথায় গিয়েছিলে বলো? গাড়ি থেকে নেমেছো কেন বলো? ওরা যদি তোমাকে ধরে নিয়ে যেত তাহলে মৃত্যুর পর সাগরের কাছে আমি কি জবাব দিতাম? আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমাকে অনেক কিছু দিয়েছেন, বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারিনি। আমার একটা ছবি আপনার মোবাইল ফোনের ক্যামেরায় তুলে রাখতে চেয়েছিলেন, তাই আর যাবার সময় মনে বড় ইচ্ছে হলো আপনাকে কিছু একটা দিয়ে যাই। আমি যখন থাকবো না তখন আমার স্মৃতি হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু এটা যখন চোখে পড়বে তখন আপনার মনে হবে সীমা নামের একটা অসহায় মেয়ে আপনার কাছে আশ্রয় নিয়েছিল, আপনার কাছাকাছি থাকতে চেয়েছিল। আমি তোমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও সীমা, আমি তোমাকে তাড়াতাড়ি ওঠো, ওঠো।
বিজয়, চল দাও আমাকে দাও। নিজের দিকে খেয়াল রেখো আর ফোন করো, কেমন? আসি। সিকান্দার ভাই, আপনারা ঠিক আছেন তো? বিজয়, তুমি কোথায়? সীমা, আমি আমি তোমাকে ঠিক আছে, নিজের প্রতি খেয়াল রেখো আর পৌঁছে আমাকে ফোন দিও। বিজয়কে ছাড়া আমি যাবো না। হয়ে গেছে, চল বোন, চল চল। আসি ভাইয়া, যা বোন। সীমা, তুমি সাগরের বোন না? জি। এই তো সেই নেকলেস বিজয় তোমার জন্য পছন্দ করে কিনেছিল, বিয়ের পর হানিমুনে যাচ্ছ বুঝি? তুমি একা কেন? বিজয় মানে তোমার স্বামী কোথায়? সাগর আমাকে ভালোবাসে, ও কথা দিয়েছে তোমার বিয়ের পরই আমাকে বিয়ে করবে, এখন আমাদের রাস্তা পরিষ্কার। তোমাদের বিয়ে যেদিন ঠিক হলো সেদিনই সাগর আমাকে ফোন করে সব জানিয়েছিল, বিজয় আসলেই সুপার হিরো, তোমার সিডি দেখে তোমার প্রেমে পড়েছিল, বলেছিল একদিন সে তোমাকে বিয়ে করবেই। Thank you.
আমার চোখের সামনে তোর ভাই আমার বন্ধুকে খুন করেছিল, আর তুই আমার বন্ধুর পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছিস। আজ তোর এমন অবস্থা আমি করব যা তুই কল্পনাও করতে পারবি না। তোর অবস্থা দেখে দেশের সব শীর্ষ সন্ত্রাসীরা সন্ত্রাস ভুলে গিয়ে ধর্মের পথে পা বাড়াবে। তুই আমাকে চ্যালেঞ্জ করে 48 ঘন্টা সময় দিয়েছিলি, আমি তোর চ্যালেঞ্জ করার সময়ের আগেই তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। পারলে তুই আমার চ্যালেঞ্জ মোকাবেলা কর। বিজয় কাসেম সদাগরকে খুন করে ভাইয়া ভাবি আর সাগরের আত্মাকে আমি শান্তি দিলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি ওদের খুন করেছি, আমাকে গ্রেফতার করো। হ্যান্ডকাপ লাগাও।
সীমা। সালাম আলাইকুম। সিকান্দার, তোমার জন্য আজ আমাদের সবার খুব গর্ব হচ্ছে। তুমি সত্যি প্রমাণ করেছ মানুষের জন্য মানুষ। তোমার আত্মত্যাগের মহিমা আমাদের স্মৃতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সীমা ভাইয়া, এক মিনিট সবাই আমার দিকে তাকান।